মর্নিং। জানো তো আমাদের সোদপুর বাজারে একটা জিনিস হয়েছে, যেহেতু ঝড় আসছে বা ওয়েদার একদমই বাজে ওয়েদার, বৃষ্টি ঝড় সমস্ত চলছে, কম হালকা হালকা বৃষ্টি বা হালকা হালকা ঝোড়ো হাওয়া, তো তার জন্যে সবজি আলাদা কিন্তু এটা খুব ক্ষতি হয়েছে। যেমন তোমরা সকলেই জানো বা আমরা সবাই জানি যে সবজি তো আর স্টোর করে বেশিক্ষণ রাখা যায় না, যেসব নর্মাল যে মার্কেটে যেসব সবজিগুলো আসে দূর দূরান্ত থেকে, তো তারা কি করে চেষ্টা করে যে সেই কম দামে হলো সেই সবজিগুলো যেন সমস্ত বিক্রি হয়ে যায়, তাতে কি হয় তাদের লসটা খুব একটা হয় না। তো তার জন্যে আমাদের সোদপুর বাজারে কতদিন আজকে আর আগামী কাল ছিল, গতকাল ছিল, সরি আমি ভুলে গেছি, গতকাল আমের দামটা প্রচন্ড কম ছিল। যে আম আমরা সবসময় এমনি আম ওঠার পর থেকে কিনে খাচ্ছিলাম ৬০ টাকা, ৫০ টাকা, ৪০ টাকা, একটু ভালোগুলো ৭০-৮০ টাকা ভালো ভালো আম পাওয়া যাচ্ছিল। সেই আমগুলো তো মানে একদম কমে গিয়ে ২০ টাকা ২৫ টাকায় পাওয়া যাচ্ছে, মানে পুরো হাফ হয়ে গেছে দামটা। তো বুঝতেই পারছো বাঙালি মহকা ছাড়ে না কোনোভাবেই, যেই আর আম বলে কথা। আর মানে আম তো আমাদের দুজনেরই, আমাদের বাড়ির সবারই মোটামুটি ফেভারিট ফল, আর আমার আর আমার হাজব্যান্ডের সব থেকে ফেভারিট ফল হচ্ছে আম। আমার দুজনেই আম খেতে প্রচন্ড ভালোবাসি। তো যাই হোক, তো এবার যথারীতি ও গিয়েছে, গিয়ে দেখতে পাচ্ছে প্রচুর আম রয়েছে, যথারীতি ৫ কিলো আনা হয়ে গেছে। এবার ও বাড়িতেও বাপের বাড়িতেও নিয়ে এসছে, সকালে বাপের বাড়িতে অনেকগুলো আম পাঠিয়েছে, ৬-৭টা আমাদের সবার জন্যে। আর ও যখন গেছে ও নিয়ে এসছে ৫ কিলো, মানে প্রচুর আম ঘরে চলে এসছে। তাই ভেবেছি যতগুলো আমের রিকোয়েস্ট এসেছিল, মানে যে কজন আমের রেসিপি চেয়েছিল সমস্তগুলো এক এক করে দেবো। তো আজকেই যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ফার্স্ট তোমাদের বহুদিনের রিকোয়েস্ট, বা অনেকবার রিকোয়েস্ট করেছিল আর আমার বড় বলছে হ্যাঁ মানা মানো খেতে ইচ্ছে করছে খাবো, সেটা হচ্ছে আমের কেক। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খাঁটি আমের কেক, মানে জাস্ট মজাদার হবে ব্যাপারটা। কেক তো নর্মালি খাওয়াই হয় সবসময়, এবার আমের ফ্লেভার দিয়ে কেক কেমন হয় একটু অন্যরকম হবে নিশ্চয়ই। ফ্লেভার তো সবারই কম বেশি পছন্দ হয় গরমকালে, তো তার জন্য আজকে আমি তোমাদের এই স্পেশাল রেসিপিটা শেয়ার করবো আমের কেক। তবে একটা জিনিস মনটা খারাপ লাগছে যে সবজিওয়ালাগুলো কত কষ্ট করে দূর দূরান্ত থেকে, শান্তিপুর অনেক জায়গা থেকে আমাদের সোদপুরে সব আসে, তাদের তো ক্ষতি হলো না, তারা যে সেই লাভটুকু পেলো না, তাদের মানে একদম যাতে লস না হয় তার জন্য তারা একদম কম দামে ছেড়ে দিল সমস্ত সবজি সমস্ত ফলগুলোকে। তো এটাকেই বলে হয়তো যে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস, এরমই হয়, এটাই নিয়ম হয়তো কখনো কখনো হয়ে যায়। অন্যান্য সময় ওনারা খুব লাভ করেন বা একটু ঠিকঠাক দামে বেচতে পারেন, কিন্তু এই সময়টা একদমই দামটা কমে গেছে, তার জন্য বাড়িতে প্রচুর আম। তো চলো ভিডিওটা শুরু করছি। আমের কেক তৈরি করতে কি কি লাগবে তোমাদের আমি একে একে বলছি। হ্যাঁ, লাগবে অবশ্যই পাকা আম, আমি এখানে 2টো আম নিয়েছি। লাগবে ময়দা, আমি এখানে নিয়েছি 200 গ্রামের মতো ময়দা। চিনি নিয়েছি এই 200 গ্রামের মতো বা 150 গ্রাম মতো হবে, আমি ঠিক মাপিনি তো, আমি আন্দাজ করে নিই, সেই আন্দাজ মতো ভাবেই বলি, তবে এক্স্যাক্টলি সেরমই কাছাকাছি আন্দাজ করা যায়। আর নিয়েছি বাটার, আর লাগবে একটু বেকিং সোডা, আর লাগবে একটু বেকিং পাউডার। এই কটা জিনিস দিয়ে কিন্তু আমি তৈরি করবো। আর হ্যাঁ, লাগবে একটু সামান্য রিফাইন্ড অয়েল, একদমই 1-2 চামচের মতো, ব্যাস এই কটা জিনিস দিয়ে কিন্তু অনায়াসে কেক তৈরি করে নেওয়া যায় খুব সহজেই। বিশেষ সময়ও লাগে না, বিশেষ কিছু মানে ইনগ্রিডিয়েন্টসও লাগে না, এই কটা জিনিসে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো প্রথমে যেটা করতে হবে, আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেবো। আম বা কাঁঠালের ফ্লেভার তো এমনি খুব স্ট্রং হয়, তো যথারীতি বলার অপেক্ষা রাখে না। আম কাটার সঙ্গে সঙ্গে যে একটা মধুর সুবাস সেটা ছড়িয়ে পড়েছে, আর অলরেডি আমার হাজব্যান্ড আর আমার দুজনেরই জিভ দিয়ে টপ টপ করে জল পড়ছে। একটা কথা বলবো, বিশেষ করে যে ফিলিংসগুলো আমাদের হয় আমি সেগুলোই বলি। তোমরা অনেকে বলো এতবার করে বলার কিছু নেই, জিভ দিয়ে জল পড়ছে, সত্যি পরে তাই বলি, কোনো রাগ ঢাকের কোনো ব্যাপার নেই। রাগ ঢাক করে হবে কি, যেটা সত্যি সেটা বলে দেওয়াই ভালো, তাই না? যথারীতি আমটাকে ছাড়িয়ে নেওয়ার পরে হাত দুটোকে পরিষ্কার করে ধুয়ে আসি আরেকবার, ধুয়ে নিয়েছিলাম আগে। আমি আমটাকে একটু পিউরি করে নেব, তার জন্য দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডার। আর হ্যাঁ, এর সঙ্গেই আমি অ্যাড করে দিচ্ছি এই চিনিটা, তাহলে কি হবে একসঙ্গে কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে আসবে। করছি 2 চামচের মতো রিফাইন্ড অয়েল একসঙ্গে। দেখো একদম কিন্তু পিউরি রেডি, মশলাটা খুব সুন্দর হয়েছে। আমি এর আগে একবার বানিয়েছিলাম খাঁটি অরেঞ্জ কেক, যেটা তোমাদের অনেকেরই খুব পছন্দ হয়েছিল। আজকে বানাচ্ছি খাঁটি ম্যাঙ্গো কেক। বিশ্বশ্রেষ্ঠ কৃপণ, কি করবো বলো, এই কোনোভাবেই কোনো মানে জিনিস আমি নষ্ট করতে পছন্দ করি, যতটুকু সম্ভব মানে কাছিয়ে নেওয়ার বা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তোমাকে কোনোদিন গরু কিনে দেওয়া যাবে না। কেন কেন? আমাদের বন্ধুরা বুঝতে পেরে গেছে আমি কি বলছি। চুপ করো। তো এই দেখো আমের কাপটা একদম রেডি, বা আমের মিশ্রণটা রেডি হয়ে গেল আমার চিনির। এবার আমি এর মধ্যে এক এক অ্যাড করছি এই যে ময়দাটা, আর এই ময়দাটা কিন্তু আমরা আগে থেকে চেলে নেওয়া। যদি তোমরা চাও চেলে নিতে পারো, তাহলে কি হয় কেকটা খুব সুন্দরভাবে হয়, মানে কোনো দানা দানা থাকে না। তাই তো এই ময়দাটা আমি দিয়ে দিলাম এর মাঝখানে। এবার একে একে দিচ্ছি আমি হাফ চামচের মতো বেকিং সোডা, 1 চামচের মতো বেকিং পাউডার। উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে। এবার আমি এর মধ্যে এটাকে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পালা। আর হ্যাঁ, এটা কিন্তু প্রায় 10 মিনিট ধরে ফেটাতে হবে, ফেটালে কিন্তু কেক সবসময় ভালো হয়। এবার হাত ব্যথা করো আর এটাকে ফাটাও। একটা ইলেকট্রিক কি বলে ওটাকে, কিনতে হবে, কারণ হাত ব্যথা করছে। 10 মিনিট করেছি, প্রায় 15 মিনিট হয়ে গেল কন্টিনিউ ভাবে মিক্স করছি আর ফেটিয়ে নিচ্ছি। কষ্ট হচ্ছে কিন্তু ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হয়ে গেছে, একটা কোনো দানা নেই, কিচ্ছু নেই। দেখো একদম পারফেক্ট ব্যাটার। জানি না কেক কতটা পারফেক্ট হবে। তো দেখো বন্ধুরা ব্যাটার কিন্তু একদম রেডি। হ্যাঁ, তো এবার আমি এটাকে রেখে দিই 10 মিনিট ঢাকা দিয়ে। এই মিশ্রণটা 10 মিনিট রেস্ট দিলে কেকটা নাকি আরো ফ্লাফি হয়, দেখা যাক। রেখে দিচ্ছি, তারপর ততক্ষণে বাটিটা তৈরি করি, যে বাটিটার মধ্যে এটা দেবো। নর্মালি সবাই জানো যে পাত্রে আমি কেকটা বসাবো, অ্যালুমিনিয়ামের একটা পাত্র, তার মধ্যে দিয়ে দিলাম তেল, রিফাইন্ড তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে বুড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি একটু ময়দা, দেওয়ার পরে এই দেখো এভাবে দিলে কিন্তু একদম কেকটা খুব অনায়াসে উঠে আসবে, তোমাকে কোনো চাপ নিতে হবে না, মানে কোনো হেডেক হবে না, একদম নিশ্চিন্তে কেকটা উঠে আসে। আর এর আগে আমি অনেকভাবে যখন কেক বসিয়েছি অনেক আগে থেকে তো কেক তৈরি করতাম, তো অয়েল ব্রাশ করেছি, বাটার লাগিয়েছি, কোনো বাটার পেপার দিয়েছি, কিন্তু সব থেকে বেস্ট হয় এভাবে আমার কাছে। একদম কোনো কিছু করতে হয় না, যে তেমনি কিন্তু কেকটা উঠে চলে আসে, এটাই ভালো লাগে আমার। তো চলো পাত্র রেডি, 10 মিনিট প্রায় হয়ে গেল, ওটা মিশ্রণটা রেখেছি। তো এবার মিশ্রণটা মধ্যে দেবো দিয়ে এবার কেকটাকে বেক হতে বসাবো। তো একটা কড়াই আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য এটাকে প্রিহিট করে নেব। দিয়ে দিলাম একটা ঢাকনা, টিফিন ক্যারিয়ারে যে ঢাকনা হয় না, সেই ঢাকনা বসিয়ে দিলাম। আমি এর উপরে আজকে বাটিটা বসাবো, অন্যান্য সময় বালি বা নুন দিয়ে বসাই। তো ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, একটু গরম হবে তারপরে কিনতে হবে। বন্ধুরা 10 মিনিট তো হয়ে গেছে, এবার যেটা করতে হবে, যে পাত্র রেডি করলাম আমি কেক বসাবো, তার মধ্যে ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। তো দেখো ব্যাটারটা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি উপর থেকে একটুখানি স্প্যাচুলা দিয়ে একটু মানে প্লেন করে দিলাম বা স্মুথ করে দিলাম, যাতে কেকটা দেখতে ভালো হয় তার জন্যে। আর আগের দিনের মতোই অবস্থা, কেক বানাচ্ছি, বাইরে কিন্তু বৃষ্টি শুরু, ভীষণ মানে বৃষ্টি হচ্ছে। তো এবার এটাকে আমি যেখানে প্রিহিট করতে দিয়েছিলাম ওই কড়াইটার মধ্যে, সেটার মধ্যে এটাকে বসিয়ে দেবো। এবারে বাটিটাকে বসানোর পরে ঢাকা দিয়ে অবশ্যই প্রায় 40 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। একদম লো ফ্লেমে দিতে হবে গ্যাসটাকে বা ইন্ডাকশানের যে পাওয়ারটাকে তার সেটাকে। তো বন্ধুরা হাজির হয়ে গেলাম কেকটাকে নিয়ে। আর আমি 40 মিনিট বলেছিলাম, কিন্তু আমার এই কেকে আমি 45-50 মিনিট রেখেছি, যাতে আর একটু সুন্দরভাবে বেকড হয়। তো অসুবিধা হয় না, লো ফ্লেমে থাকে তো কোনো অসুবিধা হয় না। তো তারপরে নামিয়ে নিয়ে যথারীতি ঠান্ডা করলাম, ঠান্ডা করে এখন তোমাদের সাথে দেখাবো যে এর ফাইনাল লুকটা কেমন হলো। তাহলে দেখো কি হয়েছে কেকটা। দেখো বন্ধুরা প্রথমবার বানিয়েছি ম্যাঙ্গো কেক, এর আগে অন্যান্য ফ্লেভারের অনেক কেক বানিয়েছি, বাট ম্যাঙ্গো কেকটা প্রথমবার তৈরি করলাম, তাই বুঝাই না কি কারণে একটু ক্র্যাক হয়ে গেছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর বেশ অনেকটা ফ্লাফি হয়েছে। জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তো ধরো নামিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা অনেকটা কিন্তু ফ্লাফি হয়েছে, অনেকটা, জাস্ট একদম। এখনো হালকা হালকা গরম রয়েছে, আমি তাও নামিয়েছি আরো 1 ঘন্টা মতো আগে। তো দেখো কেকটা কত সফট, দেখো মানে একদম সফট কেক হয়েছে, বুঝতে পারছো তো তোমরা? দেখো খুবই সফট একটা কেক হয়েছে। এবার এটাকে কেটে দেখি খেতে কেমন হয়েছে। देखो कोनोरकम कोनो ফুড কালার ছাড়া কালারটা কিন্তু এমনি খুব সুন্দর এসেছে ন্যাচারাল কালার ঠিক যেমন আমের কালার হয় ঠিক তেমন। তো এবার টেস্ট করতে হবে যে ফ্লেভারটা কেমন আসলো। তো কেক খুবই সফট, এটা আমার খুব ভালো লাগছে দেখে যে প্রথমবার ম্যাঙ্গো কেক তৈরি করলাম আর যেটা খুব সফট হয়েছে। ওয়াও যেহেতু বললাম যে ভেতরটা একটু এখনো ঠান্ডা পরিপূর্ণ হয়নি তাই হালকা হালকা ধোয়া উঠছে। দেখো বন্ধুরা এত সফট, দেখো স্পঞ্জি কেক একদম, ঠিক আছে। চলো সবাইকে যখন দিয়ে খাবো তখন তো খাবো, এটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখো কেকটা একদম পারফেক্ট, ফ্লেভারটার কথা বলার অপেক্ষা রাখে না, এত সুস্বাদু হয়। এক্সেলেন্ট, টেস্টের দিক থেকে খুবই সুস্বাদু কেক। এতদিন পর্যন্ত আমি বলতাম সবসময় যে আমার চকলেট কেক সব থেকে প্রিয়, এখন বলতে পারি অনায়াসে ম্যাঙ্গো কেক সব থেকে প্রিয়। একদম সফট হয়েছে আর ফ্লেভারে পরিপূর্ণ, দেখো আর লেয়ারটাও খুব সুন্দর। ছোট দিইনি। তো বন্ধুরা দেখলে তো কত সহজে তৈরি করে নেওয়া যায় ম্যাঙ্গো কেক মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। আর সত্যি বলছি হয়তো সবাই খেয়ে আজকে ভালো বলবে, বাট পার্সোনালি আমার আছে খুব কেকটা পছন্দ হলো, মানে এত ফ্লেভার সুন্দর যেটা আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর ফ্লেভার হবে। তো সত্যি জাস্ট যেমন হয়েছে সফট তেমন হচ্ছে ফ্লেভার। তো আশা করি কেকটা সবারই খুব পছন্দ হবে। তো যদি তোমরা চাও তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এত সুন্দর সুস্বাদু ম্যাঙ্গো কেক যেটা স্পেশালি বাচ্চাদের খুব পছন্দ হবে। আর হ্যাঁ মানে সব অন্যান্য বার অনেক সময় এরকম হয় কেক তো তৈরি করতে গিয়ে, কারণ কেকের সবসময় যে পারফেক্ট হয় না, কখনো কখনো আমার নিচের দিকটা হার্ড হয়ে যায় নিচের লেয়ারটা। এবার এত সুন্দর হয়েছে, দেখো নিচের লেয়ারটাও এত সফট, দেখো আঙুল ডুবে যাচ্ছে, দেখো মানে পারফেক্ট সফট হয়েছে কেকটা এবারে। তো আমি খুবই খুশি, খুব খুশি বানাতে পেরে। আর যদি তোমরা বানাও আশা করি তোমাদেরও ভালো লাগবে, কারণ সত্যি কেকটা অসাধারণ হয়েছে খেতে। চলো বন্ধুরা তোমাদের রিকোয়েস্ট ছিল একটা ম্যাঙ্গো কেক বানিয়ে দেখানোর, আমি দেখিয়ে দিলাম। যদি তোমরা চাও তো বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো, আর তোমাদের ট্রাই করার পরে বা টেস্ট করার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো সকলকে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর ঘরেই থেকো। চলো সকলকে টাটা।